যার বিরুদ্ধে স্লোগান, তিনি বিভিন্ন রকম কায়দা কানুন করে আন্দোলনকে ঠান্ডা করার চেষ্টা করছেন, কিন্তু মানুষ তার উপরে বিশ্বাস হারিয়েছে, তারা মানতে রাজি নয়। তাই আন্দোলনের বিস্তার চারদিকে হচ্ছে। শহর কলকাতা থেকে শুরু হয়ে গেছিল, জেলা শহর হয়ে মহকুমা শহর, গ্রামে গঞ্জে আজকে সাধারণ মানুষের মধ্যে এই আন্দোলনের ঢেউ পৌঁছে গেছে। তারা এই জঘন্য ঘটনার প্রতিবাদ করে এর বিচার চাইছে। আমরাও কম বেশি মাসখানেকের কাছাকাছি ধর্না চালিয়ে যাচ্ছি। ধর্না মঞ্চে ভারতীয় জনতা পার্টির পতাকা লাগিয়ে আমরা আমাদের বক্তব্য রাখছি। আমরা প্রধান বিরোধী দল হিসাবে জনগণ যে আন্দোলনকে চালিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা তাকে সম্পূর্ণ সমর্থন করে সহযোগিতা করে তাদের সঙ্গে আছি। পার্টির সর্বোচ্চ নেতারা এখানে আছেন, আজকেও মাননীয় রাজ্য সভাপতি আছেন, মাননীয় ডক্টর সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যের সহসভাপতি প্রাক্তন এমপি মাননীয় অর্জুন দা, আমার সামনে আমাদের পার্টির বরিষ্ঠ নেতা প্রাক্তন রাজ্য সভাপতি মাননীয় রাহুল দা, বাকি সমস্ত স্তরের এমএলএ এমপি পার্টির বিভিন্ন কর্মী নেতারা প্রতিদিন এই আন্দোলনে এসে এই যে ধর্না তাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন, শুধু নয় পরস্পরকে উৎসাহিত করছেন। আমাদের বিভিন্ন মোর্চা সেলের নেতা কর্মীরাও এতে সম্পূর্ণ সহযোগিতা করছেন, বিশেষ করে কালচারাল সেল, যাদের যোগদান, যাদের এই যে সমর্থন সহযোগিতা, এটা অনস্বীকার্য। কারণ এই ধরনের লম্বা ধর্না চালাতে গেলে একঘেয়েমি এসে যায়। যারা ধর্নায় বসে আছেন তারাও, যারা শুনছেন, আসছেন, যাচ্ছেন, দেখছেন, তাদেরও একঘেয়েমি এসে যায়। কিন্তু কালচারাল সেলের আমাদের ভাই বোনেরা যে নিষ্ঠার সঙ্গে, উৎসাহের সঙ্গে, নূতন নূতন উদ্ভাবনী শক্তি দিয়ে গান কবিতা রচনা করে নিয়ে এসে আমাদের এই আন্দোলনের যে থিম তাকে এগিয়ে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সবার মনোরঞ্জনও করছেন, সেজন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আন্দোলনকে প্রথম ভয় দেখিয়ে ঠান্ডা করার চেষ্টা হয়েছিল, ক্রীড়াপ্রেমীদের উপরে লাঠি চালানো হয়েছে, ডাক্তারদের উপরে চালানো হয়েছে, উকিলদের উপরে চালানো হয়েছে, ছাত্রদের উপরে অত্যাচার করা হয়েছে, পুলিশের কেস দেওয়া হয়েছে, বিভিন্ন নেতা থেকে বিশিষ্ট লোকেদেরকে পুলিশ থানায় ডেকে পাঠানো হয়েছে, কেন ফেসবুকে লিখেছেন মতামত, কেন বক্তব্য রেখেছেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কোনোটাতে কোনো কাজ হয় না, মানুষ মন তৈরি করে নিয়েছে। আপনারা জানেন মমতা ব্যানার্জি আহ্বান করেছেন, আহ্বান এই জন্য করেছেন, তার আগে তার সাহস ছিল না করার, যেহেতু সুপ্রিম কোর্ট বলেছেন ডাক্তারবাবুদেরকে আপনারা কাজে ফিরে যান। কারণ পশ্চিমবাংলায় এখন সমস্ত হসপিটাল ইত্যাদিগুলো জুনিয়র ডাক্তাররাই চালান, যেমন থানা বা ট্রাফিক ইত্যাদি সিভিক পুলিশরা চালান, স্কুল কলেজগুলো পার্ট টাইম আর প্যারা টিচাররা চালান। খালি একজনই পার্মানেন্ট আছে আমাদের, তিনি নিজেকে পার্মানেন্ট মনে করেন, তিনি মুখ্যমন্ত্রী, কিন্তু আমরা জানি তিনি টেম্পোরারিলি পার্মানেন্ট, খালি সময়ের অপেক্ষা থেকে পার্মানেন্ট ভাবছেন, যিনি কোনোদিন পার্মানেন্ট ছিলেন না, থাকবেন না। তো এই যে দুরবস্থা পশ্চিমবাংলা, বিশেষ করে স্বাস্থ্য ব্যবস্থার, ডাক্তারবাবুরা ফিরবেন কিনা সেটা তারা ঠিক করবেন। আমরাও চাই হসপিটালে যান ডাক্তাররা, তাদের জায়গা ওটাই, রুগীরা তাদের দেখতে চান, দেখাতে চান, বহু মুমূর্ষু রোগী আসেন চিকিৎসার জন্য বড় আশা নিয়ে, তারা ডাক্তারদের সামনে আসতে চান। আর ডাক্তাররাও সেই জন্য জীবনের মিশন হিসাবে চিকিৎসাকে নিয়েছেন বলে এই লাইনে এসেছেন। আর এখানে আসার জন্য তাদেরকে যথেষ্ট পড়াশোনা করতে হয়েছে, ভালো রেজাল্ট করতে হয়েছে, তাদের পরিবারের লোককে অনেক কষ্ট করতে হয়েছে তাদের মানুষ করার জন্য, এবং তারপরেও 50-60 লাখ টাকা খরচা করতে হয়েছে তাকে ডাক্তার তৈরি করার জন্য। দেশও তার পিছনে 50-60 লাখ টাকা খরচা করেছে, 1 কোটির বেশি টাকা খরচা হয়ে যায় একজন ডাক্তার তৈরি করতে। আর ডাক্তার হয়ে যাওয়ার পরে তার যদি এরকম বেঘরে প্রাণ যায় অপমানজনক ভাবে, সত্যি সত্যি আমাদের বুকে লাগে, পুরো সমাজ তাতে আর ব্যথিত হয়, আক্রোশ জন্মায়, যেটা আমরা গ্রামে গঞ্জে দেখছি। আজ হোক কাল হোক নিশ্চয়ই ডাক্তারবাবুরা ফিরে যাবেন, কিন্তু যে জন্য আন্দোলন শুরু হয়েছিল, আর এটা প্রথমবার হয়নি। মনে করুন 1 বছর 2 বছর 4 বছর আগেও বিভিন্ন হসপিটালতে এই ধরনের ঘটনা ঘটেছে কোনো না কোনোভাবে। প্রকাশ্যে দিনের বেলা দুষ্কৃতকারীরা এসে ডাক্তারদের পিটিয়ে দিয়ে চলে গেছে, তাদের কোনো সুরক্ষা নেই। নার্সদের গায়ে হাত দিয়েছে, হসপিটালে ভেঙে গুঁড়িয়ে দিয়ে চলে গেছে, কোনো প্রতিকার হয়নি। যথারীতি জুনিয়র ডাক্তাররা ধর্মঘট করেছেন, বসেছেন, ধর্ণা দিয়েছেন। আর তারাও বিবেকে তাড়নায় যে যাওয়ার হয়ে গেছে, মানুষকে কষ্ট দেবো না বলে আবার ফিরে গেছেন নিজের কাজে। এবারও ফিরবেন, কিন্তু কবে ফিরবেন সেটা তারা ঠিক করবেন। মমতা ব্যানার্জি যে কথা বলছেন, উনি তো উৎসবে ফিরতে বলছেন। উৎসবে ফিরবেন কিনা, উৎসব কেমন হবে ভগবান জানে। আমি কাল মেদিনীপুর থেকে এসেছি। খড়গপুর এলাকায় খুব জোরদার গণেশ পুজো হয়, যেহেতু এটা মিনি ইন্ডিয়া, সারা ভারতবর্ষের লোকেরা থাকেন, তেলুগু ভাইরা, উড়িয়া ভাইরা প্রচুর সংখ্যায় থাকেন। ধুমধাম করে পুজো হচ্ছে, 5 দিন 7 দিন 11 দিন উৎসব চলে। সেখানে কিন্তু তার এসপি গিয়ে বলেছেন 3 দিনের মধ্যে বিসর্জন করতে হবে। আমরা জানি গ্রামের দিকে ছোট শহরে পুজো মেলা এটা হচ্ছে অর্থনীতির একটা বড় সোর্স। ছোট ছোট ব্যবসায়ী যারা মেলাতে দোকান দেন, সে ফুচকাওয়ালা থেকে আরম্ভ করে খাওয়ার দোকান থেকে গয়না গাঁঠি দুল সব জিনিস বিক্রি হয়। আজকাল তো কাপড় চোপড়ও বিক্রি হয় মেলাতে। সেই দোকানের জন্য তারা পয়সা দেন। 7 দিন 10 দিন মেলা চলে। এসপিএস বলছেন 3 দিনের মধ্যে গোটাও কোনো পূজা হবে না, সব বিসর্জন দিতে হবে। তারা আমার কাছেও এসেছিলেন, পরে কথাবার্তা বলে 5 দিন হয়েছে, কিন্তু 7 দিন 9 দিন যে উৎসব চলে, যারা ঠাকুরকে রাখেন তারা চিন্তায় যে দাদা এতদিন তো আমরা এইভাবে পুজো করে এসেছি, আজ নতুন ফরমান কেন আসছে? আজ মমতা ব্যানার্জি কলকাতায় আহ্বান করছেন ডাক্তারবাবুদের, আসুন উৎসবে ফিরে আসুন। যার বাড়ির মেয়ে মারা যায় এরকম বেঘরে, তারা উৎসব করতে পারে কিনা আমি জানি না, তার বাড়িতে পুজো পাঠ দুর্গা পুজো হয় কিনা আমি জানি না, কিন্তু মমতা ব্যানার্জি সব করতে পারেন। তাই এখানে তিনি উৎসবের জন্য আহ্বান করছেন। আর তার মেদিনীপুরের এসপি ওখানে 3 দিনের মধ্যে গণেশ পুজো বন্ধ করার জন্য ফরমান দিয়েছেন, নাহলে সব তুলে না হবে, ঢুকিয়ে দেওয়া হবে বলেছেন। বিচিত্র বৈপরীত্য, বিচিত্র ওনার ব্যবহার, বিচিত্র ওনার প্রশাসন। আমি বলছি ডাক্তারবাবুরা ফিরে যাবেন, চাইলে তারা কালকেও ফিরে আসতে পারেন, কারণ তারা সেবা করার জন্য এসছেন। যারা 36 ঘন্টা বিনা বিশ্রামে ডিউটি করতে পারেন, বাড়ি না গিয়ে। করোনার সময় আমরা দেখেছি, কোভিডের সময়, লকডাউনের সময়, ঘন্টা নয় দিন নয়, এই ডাক্তাররা, এই নার্সরা, এই স্বাস্থ্যকর্মীরা মাসের পর মাস বাড়ি যাননি, হসপিটালে থেকেছেন। আর অনেকে মারা গেছেন সেবা করতে করতে, সেটাও ছোটখাটো সংখ্যা নয়। সারা ভারতবর্ষে 500-600 বেশি ডাক্তার মারা গেছেন, বাকি স্বাস্থ্যকর্মী নার্স আছেন। আমরা সেরকম ডাক্তারকে দেখেছি, নার্সকে দেখেছি, মহিলাদেরকে, তার 2 মাসের 6 মাসের বাচ্চা বাড়িতে রয়ে গেছে, তিনি দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ বাড়ি যেতে পারেননি। এক তো কাজের চাপ, দ্বিতীয় হচ্ছে যে করোনা অবস্থায় বাচ্চার কাছে কি করে যাবেন। এখানে মা দাঁড়িয়ে আছে হসপিটালে, বাবা বাচ্চাকে সামনে নিয়ে এসছে, 6 মাসের বাচ্চা মাকে দেখে কাঁদছে, বাচ্চা কাঁদছে, বাচ্চার মা কাঁদছে, বাচ্চার বাপ কাঁদছে, কিন্তু পরস্পরকে ছুঁতে পারছেন না, গলে নিতে পারছেন না। এই দৃশ্য আমরা দেখেছি। সেই পরিস্থিতিকে পার করে ডাক্তাররা নার্সরা এসছেন, সেন সেবা কি করে করতে হয়, কাজ কি করে করতে হয় তাদের শেখাতে হবে না। মমতা ব্যানার্জি আহ্বান না করলেও তারা যিনি মনে করবেন ফিরে আসবেন, কিন্তু ফিরে আসার পরে আবার তাদের ডিউটি করতে হবে, আবার নাইট ডিউটি করতে হবে, আবার 36 ঘন্টা হসপিটাল থেকে কাজ করতে হবে। আর সেই সময় এই তিলোত্তমার মতো, আরজি করের মতো ঘটনা ঘটবে না, কে গ্যারান্টি দেবে? মমতা ব্যানার্জি গ্যারান্টি দেবেন? দিতে পারেননি তো। তাহলে বারবার আন্দোলন হয়েছে, ফিরে এসছে, আন্দোলন হয়েছে, ধর্মঘট হয়েছে, ফিরে এসছে, কেন হয়েছে? তাহলে আরজি করের ঘটনা ঘটতো না। শুধু আরজি করের তিলোত্তমা নয়, 50,000-এর কাছাকাছি, 50 নয় 500 নয়, 50,000-এর কাছাকাছি এই ধরনের খুন, ধর্ষণ, শ্লীলতাহানি, অঙ্গহানি পশ্চিমবাংলায় ঘটনা ঘটেছে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে। একটারও সমাধান হয়নি। আপনি বলুন, এতবার হসপিটালে ডাক্তাররা মার খেয়েছেন, নার্সরা মার খেয়েছেন, ভাঙাভাঙি হয়েছে, কজনের ফাঁসি হয়েছে, কজনের সাজা হয়েছে? হয়নি। মমতা ব্যানার্জি এটাই চাইছেন, তাদের এই পুষা গুন্ডা দুষ্কৃতকারীরা, তারা সমাজ বিরোধী হতে পারে, তারা ডাক্তারও হতে পারে, তারা অন্য কেউ কর্মচারী হতে পারে, পার্টির নেতাও হতে পারে, যারা এই প্রশাসনকে এইভাবে গায়ে জোরে ধমকি দিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছেন, তাদেরকে প্রোটেক্ট করেছেন মমতা ব্যানার্জি। প্রত্যেকবার ঘটনা ঘটেছে, সামনে এসছে, মিডিয়ায় চর্চা হয়েছে, আবার যথারীতি কায়দা করে ভয় দেখে চাপিয়ে দেওয়া হয়েছে। এবারে ভয় কাজ করছে না। টিএমসির তরফ থেকে প্রচার করছেন, উনি প্রচার করছেন, তাদের কিছু ধামা ধরা, প্রচার মাধ্যমও প্রচার করছে নাকি এত লোক মারা গেছে ডাক্তাররা হসপিটালে আসার জন্য। 7 লক্ষ লোক নাকি চিকিৎসা পায়নি। আমি জানি না কোন হসপিটালে কত লক্ষ আসে, এই 7 লক্ষ কোন হসপিটালে খবর আছে। 7000 রোগী নাকি ভর্তি হতে পারেনি, নাকি চিকিৎসা পায়নি। এসব তথ্য মমতা ব্যানার্জি জান। মমতা ব্যানার্জির কাছে হাজার লক্ষ কোটি কোনো ব্যাপারই না, যা ইচ্ছা বলে দিতে পারেন উনি, তাই বলেছেন, এর আগেও বলেছেন। এই যে লক্ষ লক্ষ রোগী ফিরে যাচ্ছেন, এর জন্য ডাক্তাররা দায়ী নয়, এর জন্য মমতা ব্যানার্জি দায়ী। তিনি যদি ওই 4 দিন সময়ের মধ্যে দোষীদের ধরতেন, কমপক্ষে পুলিশের হাতে দিতেন, তারা যদি কাস্টডিতে যেত, জেলে যেত, বিচারের আওতায় নিয়ে আসতেন, তাহলে এই ধরনের সমস্যা তৈরি হতো না। হসপিটাল ছেড়ে ডাক্তারদেরকে রাস্তায় বসতে হতো না। যারা ডিউটি করেন রাতের পর রাত, তারা রাস্তায় বসে আছেন রাতের পর রাত। আমরা এখানে দেখেছি ধর্মশালায় 4 বছর 5 বছর ধরে টিচাররা, প্যারা টিচাররা, পার্ট টাইমাররা ধর্ণা দিচ্ছেন। কার পরীক্ষা হয়েছে রেজাল্ট হয়নি, কার রেজাল্ট হয়েছে চাকরি হয়নি, কার চাকরি হয়েছে ডিএ হয়নি। এই ধরনের সরকারি কর্মচারী, হবু টিচাররা বসে আছে। কেন? মমতা ব্যানার্জির অপশাসনের জন্য, অযোগ্যতার জন্য সমস্ত সিস্টেমটা ভেঙে পড়েছে। যেমন এখানে জুনিয়র টিচাররা চালাচ্ছেন স্বাস্থ্য বিভাগ, সেরকম স্কুলে যান প্যারা টিচার আর পার্ট টাইমারের স্কুল চালাচ্ছেন, পার্মানেন্ট টিচার নাই। এমন স্কুল আছে একটাও, হাই স্কুল আমি দেখি একজনও পার্মানেন্ট নাই। যিনি হেডমাস্টার তিনিও রিটায়ার্ড, তাকে রাখা হয়েছে। তো শিক্ষা ব্যবস্থা আর স্বাস্থ্য ব্যবস্থা, এ দুটো হচ্ছে আমাদের বাংলার মেরুদণ্ড, দুটোই ভেঙে দেওয়া হয়েছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে গেছেন, স্বাস্থ্যমন্ত্রী কবে যাবেন তার অপেক্ষায় আমরা আছি, ওয়েটিং লিস্টে নাম আছে। সে দিনটা তাড়াতাড়ি হোক, তাহলে বাংলা মুক্তি পায়। তাই তিনি আপিল করতে পারেন, কিন্তু সুরক্ষা দিতে পারেন না, সমস্যার সমাধান করতে পারেন না, সমস্যা তৈরি করেন। তাই ডাক্তাররা কিসের ভরসায় আসবেন? মমতা ব্যানার্জির ভরসায় কোনোদিন কেউ আসেনি, আসবে না। সেই জন্য তাদের যে দাবি আছে, সেটা সবার দাবি আমাদের। এই অপকর্মের বিচার হোক, দোষীরা সাজা পাক। সেটা কেন করছেন না উনি? কেন বলছেন না হবে? উনি যাতে সাজা না হয় তার সব রকম ব্যবস্থা করেছেন। এই যে ঘটনার পরে আজ পর্যন্ত 1 মাস যা যা ঘটেছে, এই রাজ্য সরকার যা করেছে, প্রত্যেক পদে পদে অনৈতিক কাজ করেছে, পদে পদে সমস্ত চাপা দেওয়ার চেষ্টা করেছেন। সমস্ত ঘটনাকে বিলম্বিত করে মানুষের চোখের আড়ালে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে দোষীদেরকে। আমি অবাক হয়ে যাই, মমতা ব্যানার্জি যারা খুব ভালো, নিজের একেবারে কোলের ছেলে পুলে, একেবারে ভাই ভাইপো, তারা খুবই চর্চিত হয়। যখন শুরু হয়ে গেল, একবার সিবিআই নারদা কেস ধরলো, 2-3 জন এমপি চলে গেলেন ভুবনেশ্বর সিবিআইয়ের জেলে, তাদের নাম রোজ শুনতাম আমরা। এখন সেটা চাপা পড়ে, তারা বেলও পেয়ে গেছেন 3-4 বছর আগের ঘটনা। আর তার জন্য টিএমসির লোকেরা, নেতারা, মন্ত্রীরা, এমএলএরা এসে আমাদের পার্টি অফিস ভেঙে দিল, কিনা বিজেপি এটা করেছে। আর এখন গত 2-3 বছর ধরে দেখুন, তার কেষ্ট ভাই, তার পার্থ ভাই, যেই নাম আসবে 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে তারই নাম, দিন রাত চর্চা। কেষ্ট, পার্থ, বালু, জীবন সাহা আরম্ভ করে, আরো ভুলে গেছি, মানিকবাবু, অনেক লোক নাম আছে। মমতা ব্যানার্জি খুবই ঘনিষ্ঠ, খুবই প্যারের লোকেরা, আর তারা এত চর্চিত। তারা কেউ অলিম্পিকের মেডেল জিতেনি, কেউ রাষ্ট্রপতি পুরস্কার পায়নি, বা বিদেশ থেকে পুরস্কার পেয়ে আসেনি যে তার নাম চর্চা হচ্ছে। কেন হয়েছে? সে কোনো না কোনো ক্রিমিনাল অফেন্স করেছে, বা চুরি করেছে, মানুষকে প্রতারণা করেছে, ধোকা দিয়েছে। তার জন্য তার কেস হয়েছে, সিবিআই হয়েছে, তাই তিনি চর্চায় আছেন। আর এখন বর্তমান, তার এক সময় রাজীব কুমার খুব চর্চায় ছিলেন সারা দেশে, এখান থেকে শিলং চলে গেলেন ইন্টারভিউ দিতে। আর এখন 2 জন, বিনীত গোয়েল আর সন্দীপ ঘোষ, খুবই চর্চিত, যাদেরকে মমতা ব্যানার্জি প্রত্যেক জন্মদিনে ঘটা করে শুভেচ্ছা পত্র পাঠাতেন। সেটা আপনি দেখুন, ফেসবুকে ঘুরছে, হোয়াটসঅ্যাপে ঘুরছে, কি নেমে লিখেছেন, তাদের প্রশংসা করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তার শুভেচ্ছায় কাজ হলো না, একজন জেলে গেছেন, আরেকজনকে কোথায় যেতে হবে। তো মমতা ব্যানার্জির যারা কাছের লোক, তারা কেন সবাই চোর হয়? যারা কাছের লোক তারা কেন দুর্নীতিগ্রস্ত হয়? তাদেরকে জেলে যেতে হয় কেন? কেন তারা মানুষের কোথাও থাপ্পড় খায়, কাউকে চপ্পলের খায়, কখনো থুতু দেয় লোকে? এই ধরনের লোকে দিয়ে আপনি কেন কাজ করেন? নাকি আপনার কাছে এলে লোকে বিগড়ে যায়? কি খাওয়ান আপনি? এরকম একজন নেত্রী, একজন মহিলা, আমি মহিলা এই জন্য বলছি যে কিছু বললেই বলছে একজনই মহিলা মুখ্যমন্ত্রী ভারতবর্ষে, তার পিছনে লেগে আছে। ওটাই তো চিন্তার বিষয়। কেন ওই মহিলার বিরুদ্ধে বলতে হচ্ছে? আমাদের কি রুচিতে বাঁধে না একজন মহিলাকে সমালোচনা করতে? কিন্তু একজন মহিলা এরকম ব্যবহার কেন করেন? এরকম কথাবার্তা কেন বলেন? অসংলগ্ন কথাবার্তা কেন বলেন? কেন মিথ্যা বলেন? মহিলাদের সমস্ত মূল্যবোধকে যিনি নিজের পায়ে মারিয়ে দেন। ভাগ্য বলে আজকাল বোধহয় কোনো মহিলা তাকে অনুকরণ করে না, এক সময় খুব করতো সবাই, না করাই ভালো। তো তার কাছে গেলে সবাই চোর ডাকাত বদমাস গুন্ডা বদমাস পকেট কাটা হয়ে যায় কেন? সবাই জেলে চলে যায় কেন? আমাদের বাবুলদা গান লিখেছিলেন, যাদের মাথায় দিদির হাত তারা খাচ্ছে জেলের ভাত। সত্যি খুব দূরদর্শী বাবুলদা, আমাদের পার্টি ছেড়ে চলে গেল, কষ্ট হয়। আমি এখন কোথায় আছে জানি না, কিন্তু খুব ভবিষ্যৎবাণী করেছিলেন। আর দিদিকে ভালো চিনেছিলেন বলে ওনার কাছে গেছিলেন। আমরা বলতে একজন দুজন বোধহয় ব্যতিক্রম, এ তো লাইন দিয়ে মালা কাঁথা হচ্ছে জেলে যাওয়ার। আর যার মাথায় তার হাত পড়েছে জেলের ভাত খেতে হবে। ভাই, অনেকে বুঝতে পেরে আগে থেকে সরে গেছেন। এই ধরনের নেত্রী ভস্মাসুর, তিনি সবাইকে জেলে পাঠাবেন, নিজে যাবেন আর বাংলাটাকে জেল বানিয়ে দেবেন। সেই দিনের অপেক্ষা করছি আমরা। তাই দুর্গাপূজা আসছে, উৎসবের বাতাবরণ তৈরি হচ্ছে, পুজো তো হবেই, এটা নিশ্চিন্ত। ধীরে ধীরে দুর্গাপূজাটা দুর্গোৎসবে পরিণত হয়ে গেছিল। পূজা ভক্তি শ্রদ্ধার পরিবেশ খারাপ হয়ে যাচ্ছিল। খারাপ হলেও একটা ভালো সময় এটা। কমপক্ষে দুর্গা পূজাকে পূজা হিসাবে এবার আমরা পালন করি। দুর্গোৎসব নয়, দুর্গা পূজা। পূজা করতে গেলে কিছু লাগে না, মায়ের ঘট বসিয়েও পূজা করা যায় যদি শ্রদ্ধা ভক্তি থাকে। সেটা করুন এবারে। ওই পাপের 85,000 টাকা নিয়ে উৎসব করবেন না, বেহেল্লাপনা করবেন না। যারা ওই টাকার মোহে পড়েছে তাদের কপালেও কষ্ট আছে। ধীরে ধীরে অনেকে ঘোষণা করছেন যে ওই টাকা নেব না। আমি বলছি একবার মেরুদণ্ড সোজা করুন। আপনি আপনার সবচেয়ে বড় উৎসব করছেন, মা দুর্গার পূজা করছেন, পকেটের পয়সায় করুন, সমাজের পয়সায় করুন, সরকারের ওই পয়সায় নেবেন না যে পয়সা নিলে আপনার মেরুদণ্ড বেঁকে যাবে, যে পয়সা নিলে আপনার মুখ বন্ধ হয়ে যাবে, মাথা নিচু হয়ে যাবে, অন্যায়ের প্রতিবাদ করতে পারবেন না। ওই টাকা নেবেন না। এখানে না হলেও উপরে গিয়ে তার জবাব দিতে হবে। আমি সমস্ত পূজা কমিটির সেক্রেটারিদের, প্রেসিডেন্টদের বলছি, আপনারা সামান্য মোহে বা লোভে আপনাদের সমস্ত পূজার যারা ওখানে ভক্ত তাদেরকে লজ্জিত করবেন না, তাদেরকে অসম্মানিত করবেন না। এতদিন মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগের থেকে আমাদের এখানে দুর্গাপূজা হয়ে আসছে 50 বছর, 100 বছর, 200 বছর, 400 বছর। সেই পুজোতে কখনো আমরা এই দয়ার দান, ভিক্ষার দান নিয়ে করতাম না, জনগণের দান নিয়ে পুজো করতাম। মানুষ আসতো, খিচুড়ি খেত, বিরিয়ানি খেত না, দুর্গা উৎসব করতো, পুজো করত। এবারও তাই হোক, দুর্গা পূজা হোক, দুর্গা পূজাতে ভক্তি সত্তার সঙ্গে পুজো হোক। কিন্তু মনে রাখবেন না, আমার মেয়েটি মারা গেছে, আপনার মেয়ে মারা গেছে, তার বিচার হয়নি। আর সেই অবস্থায় আপনি নতুন জামা কাপড় পরে ঢাক ঢোল বাজিয়ে পুজো দেখছেন, ঘুরছেন। আপনার বিবেক কি এতে অনুমতি দেবে? মমতা ব্যানার্জি ওটাই করতে চাইছেন, সব ভুলিয়ে দিয়ে দুর্গা পুজো ভুলিয়ে দিতে চাইছেন। উনি ভেবেছিলেন যে যা, কতদিন আর বাঙালি টানবে, বাঙালির দম জানা আছে, ও সব ভুলে যায়। আজ উনি একরকম বলেন, কাল একরকম বলেন। উনি ভেবেছেন যে বাঙালি ভুলে যাবে। বাঙালি ভুলছে না, ভুলতে দিচ্ছে না। রাত জেগে জেগে মানুষকে জাগিয়ে রেখেছে, গ্রামে গঞ্জে শহরে সবাই। এই ধরনের অভিনব আন্দোলন, এই ধরনের জাগরণ আমরা দেখিনি। সেই জন্য যারা নেতৃত্ব দিচ্ছেন সামাজিকভাবে, সবাইকে আমরা অভিনন্দন জানাই। আমরা রাজনৈতিক পার্টি, আমরাও সেই চেষ্টা রাজনৈতিকভাবে করছি। তো মমতা ব্যানার্জির রাজত্বে নাকি জুনিয়র ডাক্তাররা হসপিটাল না আসার জন্য অনেক লোক মারা যাচ্ছে। দিদি, আপনার হসপিটাল এরকম যেখানে কুকুর আর মানুষকে এক জায়গায় শুতে হয় মাটিতে। সদ্য প্রসবা মা জানতে পারে না তার বাচ্চাকে কুকুরে টেনে নিয়ে চলে যায়। এই তো আপনার হসপিটালের নমুনা। বাকি অনেক অভিজ্ঞতা আপনাদের সবাই আছে। সবাই প্রাইভেট হসপিটাল যান না, সরকারি হসপিটাল গিয়ে লাইন লাগান নয় কি হয় আমরা জানি। এটা ভালো করে কথা বলে না কেউ। দালাল না ধরলে কোনো সিট পাওয়া যায় না। ওখানকার যে অল্প মূল্যের ওষুধ দোকান আছে তার কি অবস্থা! ওইখানে ওষুধ কিনতে গেলে ওরা বলছে, দাদা এই ওষুধ নেবেন না, এতে কোনো পাওয়ার নেই, ঠিক হবে না, বাইরে কিনে নিন। ওখানকার লোকেরাই বলে। এই তো আপনার নমুনা। আপনি কিসের জোরে বলতে চাইছেন? লোককে মিথ্যা তথ্য দিয়ে বোকা বানাবার চেষ্টা করছেন, কেউ আপনার কথা বিশ্বাস করছেন। আজ এই অবস্থায় পৌঁছেছি আমরা। সেরকম দুর্গাপূজা তো হবেই, আন্দোলনও চলবেই। দুর্গাপূজা মাস্ট, কিন্তু আন্দোলন ফার্স্ট। আন্দোলন চলবে, একে বন্ধ রেখে যাব না, পুজো করব আমরা। কারণ বাংলার 12 মাসে 13 পার্বণ আছেই, এক জীবনে দুর্গাপূজা অনেক দেখবো আমরা। আমরা করোনার সময় দুর্গাপূজা দেখেছি তো, কি অবস্থায় ছিল দুর্গাপূজা। বহু জায়গায় পুজো হয়নি, মূর্তি আসেনি, ঘট রেখে পুজো হয়েছে, সেদিনও আমরা দেখেছি, 1 বছর নয়, 2 বছর নয়। এবং এটাও দেখেছি যখন নারদা সারদা রোজভ্যালির কেস এলো, ধরা পড়ে গেল, তার আগে টিএমসি নেতাদের যে পুজো জমজমাট ছিল, যে দেমাক ছিল, সব চুপসে ঠান্ডা হয়ে গেল, গ্রামের পুজোর মতো হয়ে গেছিল। কারণ ওই কাটমানি চিটফান্ডের টাকা ঢোকা বন্ধ হয়ে গেছিল কয়েক বছর, হাড়পাঁজরা বেরিয়ে গেছিল, পুজোর সেই জাঁক জমক নষ্ট হয়ে গেছিল। এসব দেখেছেন মা দুর্গা, তাই দুর্গা মা আমাদের ক্ষমা করে দেবেন যদি একটু হালকা পালকা হয়। বরঞ্চ মাকে ডাকুন, ভক্তি করে বলুন যে মা বাংলাকে মুক্ত করো, বাংলার মা বোনেদের মান সম্মানকে সুরক্ষিত করো, বাংলার পরিবেশকে পরিবর্তন করো, যাতে মা বোনেরা রাস্তায় বেরোতে পারেন। এখানে মা বোনেদের রাস্তায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, কি কেন এত রাত্রে যাওয়ার দরকার কি আছে, বাড়ির বেরোয়, কম সময় ডিউটি করুন। আর যারা এই কথা বলছে তারা গিয়ে দেখে ডাক্তার নেই, হসপিটালে তুলকালাম করে দেয়। যিনি এখানে এনএমওর কি প্রেসিডেন্ট মিস্টার মাঝি, তার রোগী ভর্তি করা হয়নি বলে তিনি ফাটাফাটি করে দিলেন, তুলকালাম করে দিচ্ছেন। তার এমএলএ এমপিরা কেন তার রোগীকে ভর্তি করা হয়নি, বেড না থাকলেও অন্যকে নামিয়ে দিয়ে তার বেডে তার লোককে রাখতে হবে, তার জন্য তারা তুলকালাম করেছেন। আর তারাই জ্ঞান দিচ্ছেন কি দরকার, শর্ট টাইম করুন। আরে 36 ঘন্টা ডিউটি করার পরেও মানুষ পরিষেবা পাচ্ছেন না, এই আপনাদের স্বাস্থ্য বিভাগের। আপনারা মেয়েদেরকে বলছেন বেরোবেন না, হসপিটাল চলবে কি করে, স্কুল চলবে কি করে, অন্যান্য পরিষেবা কি করে চলবে। তার চেয়ে এগিয়ে গিয়ে অনেক নেতা আবার বড় বড় ডায়লগ মারছেন, কয়েকজন তো থুতু ফেলে আবার চেটেও নিয়েছেন, টিচার ডাক্তারদের সম্বন্ধে উল্টোপাল্টা বলে ক্ষমা চেয়েছেন, বড় বড় আর্টিস্ট তারা। এটাও বোধহয় অভিনয়, ওদের অভিনয়ের মধ্যে পড়ে, গালাগালি দেওয়াটা অভিনয়, ক্ষমা চাওয়াটাও অভিনয়। বিশ্বাস করতে পারি না এদেরকে। আর কেউ কেউ বড় বড় নেতা নিজের ওই এলাকার মধ্যে, কুত্তা আপনার গাঁও মে শের হতা হ্যায়, নিজের গলিতে কুকুর সে বাঘের মতো থাকে, যেই বেরিয়ে আসে লেজটা নেচন পেছনে চলে যায়। যারা বড় বড় কথা বলছেন, ডাক্তারদের চমকাচ্ছেন, আন্দোলনকারীদের চমকাচ্ছেন, দম থাকলে বাইরে এসে বলুন না, চৌরাস্তায় কলকাতায় দাঁড়িয়ে বলুন না একবার। বলছে নাকি জনরোষ, জনরোষের নমুনা তো দেখনি। পশ্চিমবাংলার মানুষ শিক্ষিত, মার্জিত, সংস্কৃতিবান, তারা জানেন সংবিধান, নিয়ম কানুন, তার ভিতরে গণতান্ত্রিক আন্দোলন করছেন। এটা তোমাদের 14 পুরুষের ভাগ্য ভালো। 2-4টা লোক যদি খেপে যেত কি হতো কেউ জানে না, বাড়ির থেকে তুলে নিয়ে এসে চৌরাস্তায় পেটাতো, জামা কাপড় খুলে নিয়ে রাস্তায় ঘোরাতো। তোমাদের যা চরিত্র, আমার মনে হয় যদি তারা জনরোষ দেখতে চায় আর যদি জাস্টিস না হয় একদিন এটাও হতে পারে, সে নমুনাও দেখতে পাবেন, কাগজে ছবি বেরোবে, টিভিতেও দেখাবে লাইভ। সেটা না হোক সেই জন্য চুরি করেছেন, পাপ করেছেন, মুখটা বন্ধ রাখুন। যারা লড়াই করছে জাস্টিসের জন্য লড়তে দিন। আমি অবাক হয়ে যাই, এই যে অপরাধ হয়েছে তার বিরুদ্ধে যদি কেউ আন্দোলন করে, তার বিরুদ্ধে যদি কেউ বলে টিএমসির গায়ে ছেঁকা লাগছে কেন রে ভাই, তোমার তো কষ্ট পাওয়ার করার নেই, তোমার দিদিও তো বলেছে উই ওয়ান্ট জাস্ট জাস্টিস। বলো না, জাস্টিস চাইতে পারে সবাই, অপরাধের বিরোধিতা সবাই করতে পারে। তোমরা রেপ করেছো, তোমরা মার্ডার করেছো, আমরা একবারও বলিনি। কিন্তু চোরের মন পুলিশ, পুলিশ কিছু বললেই ওদের গায়ে ছেঁকা লাগছে। ধরেই নিয়েছে চোর, গুন্ডা, বদমাস, রেপিস্ট সব টিএমসিতেই আছে, কেউ না কেউ তার মধ্যে করেছে। কেন মনের মধ্যে পাপ আছে? কারণ যত পাপ কর্ম তোমরাই করাচ্ছ, বা তাকে করতে সাহায্য করছো, বা যা করছে তাকে বাঁচাচ্ছ। সেই জন্য ওই অপরাধ বোধ থেকে বেরিয়ে আসুন। টিএমসির মধ্যে কিছু লোকের বিবেক এখনো বেঁচে আছে, দেখলাম হঠাৎ বেরিয়ে পড়েছে, ধুক 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 করে সেলাইন দিয়ে চলছে, ধীরে ধীরে বলছেন, জোরে জোরে বলছেন। যারা অতি বুদ্ধিমান তারা পাবলিকের পেনানির ভয়েতে একটা চিঠি চাটাচি লিখে দিচ্ছেন, যদি ধরে একটাও মার বাইরে পড়বে না। কিন্তু কি জন্য বলছেন? জাস্টিসের জন্য বলছেন না, বিজেপির ভয় বলছে যে যদি কিছু না করো পাবলিক ক্ষেপে বিজেপিকে জিতিয়ে দেবে, তখন আমাদের পেট চলবে কি করে, বিজেপি না ক্ষমতায় চলে আসে, সেই জন্য কিছু করুন। ওই মেয়েটির উপর অপরাধ হয়েছে, সামাজিক অপরাধ হয়েছে, তার বিধান হোক, তার বিচার হোক, তার জন্য নয়, বিজেপির ভয়েতে। যাক, ডর আচ্ছা হয়, ভয় থাকা ভালো, কোথাও না কোথাও ভয় থাকে। এখানে তো সবাই নির্ভয়, কারো ভয় নাই। যত অপকর্ম, অন্যায় করো, গায়ে কখনো আঁচ পড়বে না। দিদি আছেন তো, চিন্তার কি? আবার কেউ কেউ বলছে বাংলাদেশের ঢাঁচে বাংলাদেশের মতো আন্দোলন, বাংলাদেশের মতো স্লোগান চলছে, চলবে না? তোমরা বাংলাদেশ থেকে স্লোগান নিয়ে আসবে, খেলা হবে, খেলা হবে। ওটা কে? তোর বাপ লিখেছে? লিখেছে ওপার বাংলা, জয় বাংলা কে স্লোগান দিয়েছে? তোর বাপ দিয়েছে? দিয়েছিল ওপার বাংলার চাচারা। হ্যাঁ, ওপার বাংলার খেলা হবে আর ওপার বাংলার জয় বাংলা বলবি তো দফা এক দাবি এক তো হবেই, ওপার বাংলার দাওয়াইটাও নিতে হবে। তাহলে তো যেমন কুকুরকে সেরম মুগুর দিয়ে সেবা করাটা আমাদের প্রচলিত পদ্ধতি আছে, আর এর তো কোনো সেবাই বাকি নেই, সব রাখা উচিত। তো আজকে দুর্দশা কোথায়? মমতা ব্যানার্জির কথা কেউ শুনছে না, তাই বাধ্য হয়ে ওরা দেখছে, ভয় দেখাচ্ছে। যারা ভয় দেখায়নি, অতি যারা সজ্জন দুর্বল ব্যক্তি, যারা তার মধ্যে ডাক্তাররা আছেন, তারাও আজকাল ভয় পাচ্ছেন না, টিচাররা আছেন তারা ভয় পাচ্ছেন না, সরকারি কর্মচারীরা ভয় পাচ্ছেন না, এখন বিচারক যারা আছেন জাস্টিস, তাদের ভয় দেখানো হচ্ছে। কোথায় শুরু হয়েছে? ডায়মন্ড হারবারে। আমাদের পশ্চিমবাংলায় একটা কথা চালু আছে, ডায়মন্ড হারবার মডেল, নাকি 8 লাখ ভোট জিতেছে, ওটাই মডেল। তো এই মডেলটাও ডায়মন্ড হারবার শুরু হয়েছে। যারা আছেন জাজ, তারা যখন চেয়ারে বসেন কাউকে তোয়াক্কা করেন না, সংবিধান দেখেন, আইন দেখেন। ওখানে চমকানো যাচ্ছে না? এর চেষ্টা এখানে গাঙ্গুলি সাহেবকেও করেছিল। হাইকোর্টে তার ঘরের সামনে ধর্ণা দিয়েছিল গিয়ে টিএমসির উকিলরা, তাকে ঘেরাও করেছিল, তাকে গালাগালি দিয়েছিল, ধাক্কাধাক্কিও করেছিল কল্যাণ ব্যানার্জির নেতৃত্বে, নিজেদের মধ্যে ঝগড়া হয়েছিল। সেদিন আমরা দেখেছি হাইকোর্টকে ছাড়েনি। আর লোয়ার কোর্টে তো কি আছে, ডায়মন্ড হারবারে জজ সাহেবদেরকে বাড়ি গিয়ে ধমকি দেওয়া হচ্ছে, এই চলবে না, তাই চলবে না। সোজাসুজি ওখানে দাঁড়িয়ে ধমকি দেওয়া হয়। আমাদের পার্টির কর্মী 45-50 হাজার কেস আছে আমাদের কর্মীদের উপরে, আমার উপরে কয়েক ডজন কেস, এখানে যারা বসে আছেন সবার উপরে কেস আছে, সমস্ত ফর্জি, সমস্ত রাজনৈতিক কেস। যদি কোনো জজ তাকে জামিন দেওয়ার কথা ভাবেন বা বলেন, ওখানে ধমকি দেওয়া হয়, বাইরে বেরো, দেখে নেবো, ট্রান্সফার করে দেবো কুচবিহারে, এই ধরনের ভাষা বলা হয়। তারপরেও বিচার ব্যবস্থায় আপনি নিরপেক্ষতা কি করে চাইতে পারেন? তারপরেও ভয় পাচ্ছেন না বিচারকরা, তখন বাড়ি থেকে ধমকি দেওয়া হচ্ছে। কোথায় বসে আছি আমরা? এই ডায়মন্ড হারবার মডেল একদিন সারা পশ্চিমবাংলায় লাগু হবে, তখন দেখবেন কোনো টিচার, কোনো ডাক্তার, কোনো জজ সাহেব, কোনো অফিসার কোনো ডিসিশন নেই। আজকাল বিডিও, এসডিও, ডিএম, তাদের তো এমন দুরবস্থা, এটা কেরানির চেয়েও খারাপ অবস্থা। যেমন বিনীত গোয়েলের, আইপিএস একজন সিপি, তাদের নিজস্ব মেরুদণ্ড নাই। আজ কোন ডাক্তার পোস্টমর্টেম হয়ে গেলে পোস্টমর্টেম রিপোর্ট লিখতে পারবে না যতক্ষণ না টিএমসির নেতা বলে দিচ্ছে। আজ থানায় কোনো ওসি কোনো কেসের ধারা লিখতে পারবে না যতক্ষণ না টিএমসির নেতা বলে দিচ্ছে। আমার উপরে কেস করেছে, কি ধারা দেবে ও বলে দেবে, যে স্কুলের গন্ডি পার হয়নি। আমি এমনি গল্প বলছি না, আজকে আসেননি আমাদের জুনিয়র এমপি আছেন জ্যোতির্ময় মাহাতো পুরুলিয়ার, ওখানে থানা ঘেরাও হয়েছিল। আমরা মাঝে মধ্যে করি রাজনৈতিক প্রোগ্রাম, সেই থানা ঘেরাও অনুষ্ঠানে উনিও এমপি হিসাবে পৌঁছেছেন। যাই হোক, চিৎকার চেঁচামেচি হলো, মেমোরেন্ডাম দেওয়া হল, চলে এলো। এবার সবার নামে কেস দেওয়া হয়েছে, তার নামে কেস। কেস কি? মলেস্টেশন কেস। আচ্ছা, কার মলেস্টেশন হলো? থানায় কোনো মহিলা ছিলেন না, কোনো মহিলা পুলিশ ছিল না, তাহলে ওসির মলেস্টেশন হয়েছে। এরা এমন আহাম্মক, কোন ধারা কোন আইন তাও জানে না। এক গাধা আর এক গাধাকে শিখেছে। আরে পুলিশগুলো তো লেখাপড়া করেছে, ধান দিয়ে লেখাপড়া করছে না, চাকরি পরীক্ষা দিয়ে এসছে, ভালো বাড়ির ছেলে। কিন্তু ওই যে পাড়ার মস্তানটা, ছিচকে মস্তান, যে মদ খেয়ে পড়ে থাকে, 4 ক্লাস পড়েনি, সে বলে দেবে কি কি ধারা, সেই ধারায় কেস দিতে হবে। এই এরকম হাস্যাস্পদ ব্যাপার আছে সব জায়গায়। সমস্ত প্রশাসনটা এই অবস্থায় গেছে। সেন মমতা ব্যানার্জি যাই বলুন, আর মানুষ ভরসা করছে না। আপনার যদি দম থাকে আপনি বলুন যে আপনারা ফিরে আসুন ডিউটিতে ডাক্তাররা, আমি সমস্ত সুরক্ষার দায়িত্ব নিচ্ছি। একবারও বলেননি যে এরকম ঘটনা হতে দেবো না, দুর্ভাগ্যজনক ঘটনা। একবারও বলেননি আমি সুরক্ষা করব, ডাক্তারদের সুরক্ষিত করব। তাহলে কেন ফিরে আসবে ওরা? আর যদি তার জন্য মানুষ কষ্ট পায়, তার জন্য আপনি দায়ী আছেন, ডাক্তাররা দায়ী নয়। তো সেই জন্য আজ যে অব্যবস্থা তৈরি হয়েছে, মমতা ব্যানার্জি বলছে পুজো আস্তে আস্তে বাঙালি বেঁধে যাবে, বাজার করতে যাবে, জামা কাপড় কিনবে, চপ